नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक ही धरेछेन। आजकेर ए भिडियोई आमी पयला आश्विन 18 सेप्टेम्बर रविवार अर्थात आजकेर राशिफल फोकास करते चलेछि। तार आगे बोली, आमारी यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकन अवश्य प्रेस करुन, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करि। प्रथमे पंजिका मते आज पयला आश्विन 18 सेप्टेम्बर सूर्योदय 5:27, सूर्यास्त 5:37, रविवार अष्टमी अपराह्न 4:46, मृगशिरा नक्षत्र अपराह्न 4:37, अशिक योग दिवार 9:11, कैलाभकरण अपराह्न 4:46, गतेर तैतिलकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन अर्थात 18 सेप्टेम्बर पयला आश्विन रविवार ग्रहरा के कोथा अवस्थान करछे। प्रथमे मेषे आजके अवस्थान करछे यथाक्रमे राहु मेषे अवस्थान करछे भरिणी नक्षत्रे। एरपरे वृषे अवस्थान करछे शुधुमात्र मंगल वृषे अवस्थान करछे रोहिणी नक्षत्रे। चंद्र आजके मिथुने चंद्र अवस्थान करछे मृगशिरा नक्षत्रे। एरपरे शुक्र शुधुमात्र सिंहे शुक्र अवस्थान करछे दग्ध अवस्थाय पूर्व फाल्गुनी नक्षत्रे। रवि एवं बुध अवस्थान करछे कन्याय बुध अवस्थान करछे हस्ता नक्षत्रे। कन्याय रवि अवस्थान करछे यथाक्रमे उत्तर फाल्गुनी नक्षत्रे। केतु तुलाय केतु अवस्थान करछे विशाखा नक्षत्रे। एरपरे शनि बक्री अवस्थाय मकरे शनि धनिष्ठा नक्षत्रे एवं बृहस्पति बक्री अवस्थाय मीने उत्तर भाद्रपद नक्षत्रे। एबार आसुन देखे नी 12টি রাশির आज अर्थात 18 সেপ্টেম্বর पयला आश्विन रविवारेर राशिफल। प्रथमे मेष राशि। आजकेर दिनटी यथेष्ट शुभ, कर्मक्षेत्रे श्रीबृद्धिर इंगित पाबेन। आर्थिक दिक दिये आपनि मनोमतो अर्थ अवश्यई लाभ करते पारबेन मेष राशि। তবে মেষ রাশি যেদিক দিয়ে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে শত্রু। আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, যেদিক দিয়ে মেষ রাশি সাবধান। একাধিক সূত্র থেকে আপনার শত্রুতা আসতে পারে, সেদিক দিয়ে সাবধান মেষ রাশি। মা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনেতে আনন্দ দেবে। এছাড়াও আপনার বন্ধুরা আপনার দিকে উপকারের হাত বাড়িয়ে দেবে মেষ রাশি। আজকের দিনে আপনার সন্তানে দুর্ঘটনা যোগ আছে, সেদিক দিয়ে সাবধান মেষ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মেষ রাশির জাতক জাতিকা। মেষ রাশি বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা আছে, তাই পরিশ্রমী হওয়া প্রয়োজন। এরপরে বৃষ রাশি। কর্মজীবনে অবশ্যই নতুন উদ্যমের সূচনা। আর্থিক দিক দিয়ে যথেষ্ট শ্রীবৃদ্ধি যোগ। শত্রুরা আপনার সঙ্গে পেরে উঠবে না, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তান আপনার পাশে থাকবে। একাধিক সূত্র থেকে আপনার সৌভাগ্যের ইঙ্গিত আছে বৃষ রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে মনেতে কিছুটা আশঙ্কার মেঘ দেখা দিতেই পারে। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন বৃষ রাশি। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান সফল হবে, সন্তানের বিদ্যার উন্নতি আপনার মনে শান্তি দেবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি হইচই করে এগিয়ে যেতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ হবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনেতে কষ্ট আসতেই পারে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আছে, সেদিক দিয়ে মিথুন রাশি অবশ্যই শুভ সমাচার। আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর থেকে
বিশেষ সাহায্য পাবেন। অবশ্যই মিথুন রাশি কোনো সূত্র থেকে আর্থিক সমৃদ্ধি পাবেন এবং কর্মজগতে আপনার সুনাম বৃদ্ধি পাবে। মিথুন রাশি আজকের দিনে সন্তানের ব্যবহার আপনার মোটেই ভালো লাগবে না, সন্তানের সঙ্গে ঝগড়া অশান্তি যোগ আছে মিথুন রাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট চিন্তাদায়ক, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ হবে। তবে কর্কট রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে বন্ধু, একাধিক বন্ধু আপনার সঙ্গে ক্ষতি করতে পারে, বন্ধুদের মোটেও বিশ্বাস করতে যাবেন না। একাধিক সূত্র থেকে শ্রীবৃদ্ধির ইঙ্গিত আছে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও ভাই বা ভাতৃস্থানেও কারোর আচরণ মোটেই সুবিধাজনক হবে না, সেদিক দিয়েও সাবধান কর্কট রাশি। আজকের দিনে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় রেজাল্ট, সন্তানের প্রাপ্তি চোখ আপনার মনে আনন্দ যোগাবে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে আশঙ্কার মেঘ দেখা দিতেই পারে, মায়ের শারীরিক অসুস্থতা মনেতে চাপ আনতেই পারে কর্কট রাশি। তবে পিতা বা পিতৃস্থানীয় কারোর থেকে আপনি সম্পত্তির ভাগ পেতেই পারেন বা পৈতৃক অর্থ কিছুর ধনলাভ হতেই পারে কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনে শরীরে যথেষ্ট ভালো থাকবে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধির ইঙ্গিত পাবেন। তবে সিংহ রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে কোনো নারী গণিত সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, তজ্জনিত কারণে কলঙ্ক আসতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। কোনো বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, তাই বন্ধুদের সঙ্গে বেশি মেলামেশা করা উচিত হবে না, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। একাধিক ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে আশঙ্কার মেঘ দেখা দিতেই পারে। তবে যেদিক দিয়ে আপনার চিন্তা আছে তা হচ্ছে বন্ধু, বন্ধুরা আপনার সঙ্গে অবশ্যই কিছু ব্যাপারে ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে সাবধান অবশ্যই সিংহ রাশি। আজকের দিনে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, আপনার নিজের বিদ্যায় উন্নতি যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতি দেবে সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম সেভাবে নেই, তবে বিয়ের আলোচনা আপনি এগিয়ে নিয়ে যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে একাধিক সূত্র থেকে বাঁধার ইঙ্গিত পাবেন, এছাড়া কর্মসূত্র থেকে আয়ের উপার্জনের কিছুটা কমেও যেতেও পারে। আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে কোনো ব্যাপারে কথা কাটাকাটি হতে পারে যা খুবই কষ্টের সিংহ রাশি। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি শ্রীবৃদ্ধির যোগ, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক জীবনে যথেষ্ট চাপ অবশ্যই থাকবে। তবে কন্যা রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তান আপনার থেকে অবশ্যই যথেষ্ট ভালো খবর আনবে, এছাড়া সন্তানের বিদ্যায় উন্নতি, আপনার মনে আশঙ্কার মেঘ কেটে যাবে, আপনার নিজের শরীরের উন্নতি, পিতা বা পিতৃস্থানীয় কারোর যে শারীরিক অসুস্থতা ছিল তা কেটে যাবে, মায়ের সঙ্গে সখ্যতা বৃদ্ধি পাবে, মাতৃ সম্পর্কের উন্নতি হবে। এছাড়া আপনার স্বামী স্ত্রী দীর্ঘদিন বাদে কোনো স্থানে ভ্রমণে যেতে পারবেন, একে অপরের পাশে থাকবেন, একে অপরের মধ্যে আদান প্রদান করবেন ভাবের, এতে অবশ্যই মনে শান্তি আসবে কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি হইচই 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 করে করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, শরীর মোটেও ভালো যাবে না, নানা সমস্যা শরীরে বিগড়েই দেবে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণ মোটেও ভালো লাগবে না। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের ওপর চলবে, সন্তান পাশে আছে চিন্তা নেই তুলা রাশি। একাধিক সূত্র থেকে আপনার কর্মের যোগ আছে, তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে বন্ধুরা আপনার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার মনে কষ্ট আসতেই পারে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম
কোনো মতে আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি কোথাও পড়ে গিয়ে ভয়ানক আঘাত লাগতে পারে, এছাড়া একাধিক সূত্র থেকে শত্রুতা তৈরি হতে পারে, সেদিক দিয়ে আমি আগে থেকে আপনাকে সাবধান করেই দিলাম তুলা রাশি। এছাড়া তুলা রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের পারিবারিক জীবনে অশান্তি লাগাতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। এছাড়াও বিদ্যাক্ষেত্রে যথেষ্ট বাধা, বিদ্যাক্ষেত্রে শত্রুতার ইঙ্গিত, আপনার মনে যথেষ্ট চাপও রাখতে পারে তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনে বিরাট সাফল্য যোগ, কর্মক্ষেত্রে বিরাট উন্নতি, শুভ প্রেমযোগ। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারুর জন্যে আপনার মনে অবশ্যই বিশেষ চিন্তা আসতেই পারে। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। আজকের দিনে আপনার ভাতৃস্থানীয় সম্পর্কের উন্নতি হবে, কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকলেও সে চাপ আপনি উদরাতে পারবেন। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মনেতে চাপ রাখবে, তবে যেদিক দিয়ে শুভ সমাচার পাবেন তা হচ্ছে শুভ প্রেমযোগ, শুভ বিবাহের কথাবার্তা আজকে অবশ্যই হতেই পারে বৃশ্চিক রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে মনে চাপ আসতেই পারে। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে কর্মপ্রাপ্তি, বন্ধুদের সাহায্যে প্রেমযোগ, বন্ধুদের সাহায্যে বিবাহের নতুন কথাবার্তা হতেই পারে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে কোনো ক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আসবে, বিশেষ করে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, বিদেশি পরীক্ষা, দেশের বাইরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সন্তানের সাফল্য আপনার মনে আশার আলো খেলিয়ে দেবে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি সেরে নিতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ, আর্থিক দিক দিয়ে যথেষ্ট চাপ, কারণ একাধিক সূত্র থেকে আয় যেমন আছে তেমন ব্যয়যোগও আছে। আজকের দিনে ধনুরাশি ভাই বা ভাতৃস্থানীয় বা ভগিনী স্থানীয়দের সঙ্গে একচোট ঝগড়াঝাটি অশান্তি হয়ে যেতেই পারে। আজকের দিনে মায়ের শারীরিক অসুস্থতা মনেতে চাপ রাখবে, তবে পিতার থেকে আপনি যথেষ্ট উপকৃত হবেন, পিতার সাহায্যে যেমন পৈতৃক সম্পত্তি লাভ, কিছু অর্থ আপনি লাভ করতে পারেন ধনুরাশি। আজকের দিনে যেদিক দিয়ে বিরাট সাফল্যের খবর তা হচ্ছে বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন অবশ্যই ধনুরাশি। ধনুরাশি যেদিক দিয়ে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে আপনার মাতৃস্থানীয় কেউ আপনার জন্যে যথেষ্ট শুভ সমাচার আনবে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ হবে, তবে মকর রাশি আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা কুড়ে কুড়ে খাবে, স্বামী স্ত্রী কোনো ব্যাপারে তুচ্ছ ব্যাপারে ভয়াবহ অশান্তি লেগে যেতে পারে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান, শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ, সেদিক দিয়ে মকর রাশি সাবধান, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। আজকের দিনে আপনার দিনটি নৈরাস্যভাবে যেতেই পারে মকর রাশি, সেদিক দিয়েও সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না মকর রাশিরই জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট অশুভ, কর্মক্ষেত্রে বিরাট বাধা, আর্থিক দিক দিয়ে সেভাবে উন্নতি নেই, তবে কুম্ভ রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি অবশ্যই আসবে, তবে তা সাময়িক, আপনার সন্তানের রেজাল্ট যথেষ্ট আনন্দ যোগাবে, দুঃখের মধ্যেও সুখের ইঙ্গিত পাবেন কুম্ভ রাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, এছাড়া পিতা বা পিতৃস্থানীয় কারোর ভয়াবহ শারীরিক অসুস্থতা মনেতে যথেষ্ট চাপ আনতেই পারে মকর রাশি, তবে মায়ের শারীরিক সুস্থতা, মায়ের সঙ্গে সদ্ভাব মনেতে যথেষ্ট আশার আলো যোগাবে
কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, একাধিক সূত্র থেকে আয়, যথেষ্ট ভালো থাকবে সন্তানের শরীর, একাধিক ক্ষেত্র থেকে সন্তান সৌভাগ্যের কবর আনবে, স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে, কোথাও ভ্রমণ যোগ আছে। অবশ্যই মীন রাশি, আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার চিন্তা যথেষ্ট বৃদ্ধি পেতেই পারে। আজকের দিনে পারিবারিক ক্ষেত্র থেকে একাধিক সৌভাগ্য যোগ আছে। তবে মীন রাশি যেদিক দিয়ে সাবধান, তা হচ্ছে শত্রু, শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 18ই সেপ্টেম্বর রবিবার 12টি রাশি কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি শেষ করে নমস্কার, ধন্যবাদ।